এবার ঈদের আগাম টিকিট বিক্রির খবর। ঈদ উল আজহা সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে ট্রেনের আগাম টিকিট বিক্রি। সকাল 9টা থেকে শুরু হয় এই টিকিট দেয়া কার্যক্রম। আজ দেয়া হচ্ছে 7 আগস্টের আগাম টিকিট। দীর্ঘ অপেক্ষার পর কাঙ্ক্ষিত টিকিট পেয়ে উচ্ছ্বসিত সাধারণ যাত্রীরা। তবে টিকিট পেতে কিছুটা ভোগান্তির কথা জানিয়েছেন তারা। পুরো পরিবার নিয়ে বাড়ি যাওয়ার ক্ষেত্রে 4টি টিকিটের বেশি না পাওয়ায় ভোগান্তিতে পড়েছেন অনেকে। নারীদের লাইন একটা হওয়ায় কমলাপুর স্টেশনে দেখা যায় দুর্ভোগ। এদিকে বিমানবন্দর স্টেশনে মশার তীব্র উপদ্রবের অভিযোগ করেন যাত্রীরা। আর সকাল 9টার পরিবর্তে অতীতের মতো সকাল 8টায় টিকিট বিক্রি শুরু করার দাবি জানান সাধারণ যাত্রীরা। এবারও অর্ধেক টিকিট অনলাইনে এবং বাকি অর্ধেক টিকিট রাজধানীর 5টি স্টেশন থেকে বিক্রি করা হচ্ছে। অপেক্ষা করে আমি মানে টিকিটটা পাইছি, তো অনেক ভালো লাগতেছে যে এতটা সময় অপেক্ষা করার পর টিকিটটা আমি পাইছি। যেটা কষ্টকর ব্যাপার, আমরা আগে টিকিট পাইতাম 8টা থেকে। আপনার মাধ্যমে মাননীয় রেলমন্ত্রীর কাছে একটা বিনীত অনুরোধ যে ঈদের টিকিট গুলো যেতে সকাল 8টা থেকে করা হয়। রেলমন্ত্রী বা অন্য এদের বলবো যে আমাদের যে রেল যে অ্যাপসটা জন্য আরো ডেভেলপ, আরো জন্য ফাস্ট হয়। টিকিট দেওয়ার গতি আমরা যা দেখতে পারছি কাউন্টারের ভিতর তারা খুবই স্লো করতেছে। আসনে ঈদ উল আজহা উপলক্ষে ট্রেনে আগাম টিকিট বিক্রির খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম রেল স্টেশনে আছেন রিপোর্টার কমল দে, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। কমল, ধন্যবাদ। চট্টগ্রাম থেকে প্রধান 4টি রুটে 10টি ট্রেনে প্রায় 4,500 টিকিট বিক্রি হচ্ছে আজ। তবে টিকিট বিক্রির প্রথম দিন হওয়ায় কিন্তু যাত্রীর সংখ্যা কিছুটা কম রয়েছে। এখন পর্যন্ত এখান থেকে প্রায় 2,000-এর মতো টিকিট বিক্রি হয়েছে বলে রেলওয়ে কর্মকর্তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। আপনি জানেন যে চট্টগ্রাম থেকে যে আসলে টিকিটগুলি বিক্রি হয় সেগুলি মূলত চট্টগ্রাম থেকে ঢাকাগামী রয়েছে 6টি ট্রেন, তার মাঝে 5টি আন্তনগর ট্রেন রয়েছে, 1টি মেল ট্রেন রয়েছে। এছাড়া রয়েছে চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী 1টি, সিলেটগামী 2টি এবং ময়মনসিংহগামী 1টি। এই মোট 10টি ট্রেনের টিকিট কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে। সকাল 9টা থেকে এই টিকিট বিক্রি শুরু হয়েছে, অন্তত 2 ঘন্টা পেরিয়ে গেছে এবং যাত্রী সংখ্যা অনেকটা কম বলা চলে। অন্যান্য সময় আমরা দেখেছি প্রথম দিন যেরকম যাত্রী চাপ থাকে 12টা, 2টা পর্যন্ত টিকিট বিক্রি হয়, আজ কিন্তু সেরকম না। সকাল 11টা বাজতে টিকিট কাউন্টার অনেকটা ফাঁকা পড়ে রয়েছে। এক্ষেত্রে রেলওয়ে কর্মকর্তারা বলছেন যেহেতু আজকে প্রথম দিন তার চাপ কম, তবে কালকে থেকে চাপ বাড়বে, তারপর দিন থেকে হয়তো তৃতীয় দিন থেকে চাপ বাড় বেশি হবে বলে তারা আশা করছেন। এবং এক্ষেত্রে বলে রাখি তারপরে কিন্তু যাত্রীরা যারা লাইনে দাঁড়িয়েছিলেন তারা গতকাল মধ্যরাত থেকে লাইনে, অনেকের টিকিট না পাওয়ার সংখ্যায় মধ্যরাত থেকে লাইনে দাঁড়িয়ে টিকিটের জন্য অপেক্ষা করছিলেন, তারা টিকিট পেয়েছেন। টিকিট পেয়ে তারা আসলে একটা অনেকটা আনন্দে আছে। তারা বলছেন পরিবার পরিজন নিয়ে ঈদের আনন্দ উপভোগ করা আসলে একটা অন্যরকম বিষয়, অন্যরকম আবেগ কাজ করে, সেই আবেগের জন্য তারা এই দীর্ঘ অপেক্ষা করছেন এবং তারা টিকিটের জন্য এখানে আসছেন। এবার আমি রেলওয়ে কর্মকর্তারা কী ব্যবস্থা নিয়েছেন, কারণ বারবার একটি কথা উঠে টিকিট বিক্রি যেহেতু 10 দিন আগে হয় তাই কালোবাজারের একটা আশঙ্কা থেকে যায়। এবারও রেলওয়ে কর্মকর্তারা দাবি করছেন তারা কালোবাজারে ঠেকানোর জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছেন, বিশেষ করে এই কাউন্টার থেকে যাদের কোনো কালোবাজার না সেখানে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে একাধিক টিম কাজ করছে কাউন্টারের অভ্যন্তরে এবং বাইরে রয়েছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী, রেলওয়ে জিআরপি সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী। এছাড়া এখানে কিন্তু 52টি সিসিটিভি ক্যামেরা রয়েছে, সেই ক্যামেরার মাধ্যমে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। মূলত যারা এই টিকিট কিনছেন তাদেরকে প্রথমে ন্যাশনাল আইডি কার্ড দেখাতে হচ্ছে এবং ন্যাশনাল আইডি কার্ডের তথ্য তারা সেই টিকিটে সন্নিবেশিত করছেন এবং এরপরে তারা মূলত এই টিকিটটি পাচ্ছেন। একজন যাত্রী এখন থেকে 4টি করে টিকিট নিতে পারছেন। সকাল 9টায় শুরু হয়েছে টিকিট বিক্রি। তবে একটি কথা বলার কি, যাত্রীরা বারবার বলছেন যেন সকাল 8টা থেকে টিকিট বিক্রি শুরু হয়, আগে 8টা থেকে বিক্রি করা হতো তাদের 1 ঘন্টা ভোগান্তি কম ছিল, কিন্তু এখন যেহেতু সকাল 9টা থেকে টিকিট বিক্রি হচ্ছে ভোগান্তিটা বাড়ছে, তীব্র প্রখর তীব্র গরম পড়ছে, সেই গরমের কারণে তাদেরকে টিকিটে অপেক্ষা করতে কষ্ট হয়। তারা অনুরোধ জানিয়েছেন সকাল 8টা থেকে যেন টিকিট বিক্রিটি শুরু করা যায়। তবে প্রথম দিন হিসাবে কিন্তু যাত্রী সংখ্যা ছিল একেবারে কম, এখন পর্যন্ত 7,000 টিকিটের বিপরীতে মাত্র 2,000 টিকিট বিক্রি হয়েছে বলে রেলওয়ে কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল ঈদের যে অগ্রিম যাত্রা টিকিট বিক্রি শুরু হয়েছে সেই টিকিট বিক্রির প্রথম দিনের সর্বশেষ। ট্রেনের আগাম টিকিট বিক্রির খবর জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী কমল দে।